আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু, স্বাগতম ন্যাচারাল পাওয়ার সেন্টার বিডিতে। লাখো কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তাআলার শাহী দরবারে। ন্যাচারাল পাওয়ার সেন্টার বিডির দর্শকগণ, আল্লাহর রহমতে এই সপ্তাহের ভিতরে যতগুলো মেসেজ আমার কাছে এসেছে এবং কমেন্ট বক্সে যেই পড়াগুলো আমি দেখেছি, প্রতিটি মানুষই আল্লাহর রহমতে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া গুজার করেছে। তারা অনেকেই, বেশিরভাগ মানুষই আপনার রেজাল্টগুলো পাচ্ছে। তো অর্থসংগত আমল আপলোড করার জন্য আমার কাছে প্রতিনিয়তই যেহেতু আপনার SMS আসে এবং কল আসে, সেই আর ইউটিউবের চ্যানেলের কমেন্ট বক্সে দেখা যায় এই ধরনের আমল আপলোড করার জন্য। সেক্ষেত্রে আমি আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলছি যে যতক্ষণ পর্যন্ত কোনো প্রকার কোনো আমলে আমরা রেজাল্ট না পাচ্ছি, সেই আমল আমরা আপলোড করি না। আমাদের কাছে সাধনার বা হাজারো হাজার 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 আমল আছে সাধনার, সকল আমল নিয়ে বসার সময় হয় না, আর সকল আমলকে দেখা গেছে জাস্টিফাই করার মতো দেখা গেছে মন মানসিকতাও থাকে না। সেক্ষেত্রে বলবো ভাই, যে আমলগুলো আপনার দেখা গেছে আপনার পীর মুর্শিদ থেকে অলিয়া আউলিয়া গাউস কুতুব থেকে সিনা টু সিনা চলে আসতেছে, হ্যাঁ, একজনের সিনা থেকে আরেকজনের সিনা গোপন রহস্য রাজ মারফত হিসেবে চলে আসতেছে, সেই আমলগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি। তো আজকে আমি আপনাদের সামনে এরকম একটা আমল নিয়ে এসেছি যে আমলটি অন্তত পরীক্ষিত, অন্তত আমার বাস্তবিক জীবনে আমি এই সপ্তাহে আমলটি করেছি। যে কোনো কারণবশত আমি পারিবারিকভাবে অর্থনৈতিক একটি সমস্যায় পড়ে গিয়েছিলাম। তো এই সমস্যাটিতে পড়ে যাওয়ার পর চিন্তা করে দেখলাম যে কোন আমলটি করা যায়। আগের আমলটিগুলো তো আমি সব কিছু চিন্তা করেই রেখেছি, আমলগুলো আমার আয়ত্তে আছে। তো ব্যক্তিগতভাবে আমলটি করার পর ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার যত টাকা প্রয়োজন ছিল তার হচ্ছে 3 গুণ টাকা আল্লাহর রহমতে আল্লাহ তাআলা প্রদান করেছে, তাও আপনার এক রাতের ভিতরে, রাতারাতি। আমি ইয়া ওয়াহাবুর একটি আমল আপনাদেরকে দিয়েছিলাম যে জীবনে একবারই আমলটি করতে পারবেন। এই আমলটিতে আপনার দেখা গেছে আপনার 50% কম লোক সফল হয়েছে, 50% কম লোক সফল হয়েছে। অন্যান্য আমল দেখা গেছে 80% 90% মানুষ সফল হয়, কিন্তু এই আমলটিতে কেন 50%-এর নিচে কম লোক সফল হয়েছে এর একটু কথা আমি আপনাদের কাছে ভিডিওতে বলবো। ইয়া ওয়াহাবু, আমি বলেছি আপনার 41,000 বার এক রাতে পাঠ করতে হবে, সোমবার দিন রোজা রেখে দুধ দিয়ে ইফতার করে। এবং জীবনে একবার করতে পারবেন আমলটি, আপনি এরপর করতে পারবেন না। যদি এক রাতে না হয় পরবর্তী আরও 2 রাত আপনাকে আমলটি করতে হবে 10,000 বার করে। তো এই আমলটির জন্য আপনাকে প্রধান শর্ত হচ্ছে হালাল খাওয়া, আপনার সুদ ঘুষ হারাম এগুলোতে জীবনের জন্য তওবা করা, যে আমি সুদের টাকা আনবো না, এটা তওবা করা। আপনার পাক পবিত্র বিছানায় বসা, নিজে পাক পবিত্র থাকা, সরগোলহীন জায়গায় বসে আমল করা, এবং আমলের কথা কেউ না জানা, ফ্যামিলির কেউ জানতে পারবে না। এই শর্তগুলো যারা লঙ্ঘন করেছেন তাদের আমলে দেরি হচ্ছে বা আমলে হচ্ছে না। আর আরেকটি কারণ হচ্ছে, আমরা আমাদের মাহাতিমদেরকে জিজ্ঞেস করেছিলাম, যারা জিন্নাত আছে তাদের কাছে জিজ্ঞেস করেছিলাম যে আমলটি যে রেজাল্ট না আসার কারণটা কি অনেকের হচ্ছে না। এর কারণ হচ্ছে, যদি আপনার লাইফে আপনি যেই সমস্যায় আমলটি আপনি করতে চাচ্ছেন, ছোটোখাটো সমস্যা, এর চেয়ে বড়ো কোনো মুসিবত আপনার লাইফে আসবে, এর চেয়ে বড়ো কোনো মুসিবত আসবে, যেটি আপনি দিশহারা হয়ে যাবেন, আপনার দেয়ালে পিঠ ঠিক আছে, মৃত্যু ছাড়া কোনো পথ থাকবে না, এরকম অবস্থা চলে আসতে পারে। সেই ক্ষেত্রে এই আমলটি আপনার জন্য মানে তীরের মতো কাজ করবে, বারুদের মতো কাজ করবে, যার কারণে ছোটোখাটো সমস্যা আপনি যেটাকে বড় সমস্যা মনে করতেছেন এই সমস্যায় আল্লাহর ফেরেশতা থাকুন, আল্লাহর রহমতের ফেরেশতা থাকুন, আপনাকে এটা রেজাল্ট দিবে না। আপনাকে ওই সমস্যাটির জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, সেই সমস্যা আপনার লাইফে আসবে, সেই অন্যান্য অবতারিত আল্লাহ তালা ভাগ্যে যা লিখে রেখেছে এটা হবেই হবে। আল্লাহ আপনার উসিলা খোঁজে, উসিলার মাধ্যমে আল্লাহ তালা মানুষকে নিষ্কৃতি দান করে বিপদ থেকে। তো সেই আমলটির জন্য আমরা আপনাদেরকে বলেছি জীবনে লাইফে একবারই করতে পারবেন, একবার আমলটি রেজাল্ট হয়ে গেলে আর করতে পারবেন না, আর রেজাল্ট না হলে আমলটির জন্য আবার দ্বিতীয়বার আপনি ট্রাই করতে পারবেন। এই কথাটি অনেকে আমাদের বলা হয়নি যে এই আমলটি যদি আপনার রেজাল্ট না আসে, যদি আপনার ওই বিপদটি চলে যায়, মুক্ত হয়ে যান কিন্তু রেজাল্ট হয় নাই, কোনোভাবে মুক্ত হয়ে গিয়েছেন, দ্বিতীয়বার আপনি ট্রাই করতে পারবেন, এটা আপনি মনে রাখবেন। আর আজকের যে আমলটি আমি নিয়ে এসেছি আপনাদের সামনে, এই আমলটি আপনি ধনী হবেন ইনশাল্লাহ। দরিদ্র শ্রেণীর লোক যারা আছে তারা তো করতে পারবে, মধ্যবিত্ত শ্রেণীর করতে পারবে, মজার বিষয় হচ্ছে এই আমলটি আপনার ধনী শ্রেণীর লোকও করতে পারবে। আমরা অন্য অন্য যে আমলগুলো দিয়ে থাকি সেই আমলগুলো বলে থাকি যে শুধুমাত্র অসহায় বেসাহারা লোক যারা আছে, দারিদ্র পীড়িত লোক যারা আছে, দারিদ্র সীমার নিচে যারা আছে তাদের জন্য আমলগুলো বলে থাকি, কিন্তু আজকের আমলটি, আজকের এই অজিফাটি ধনী দরিদ্র সকলেই করতে পারবে। আমি আমার বড় ভাইকে যে কোনো ব্যাপারই হোক, ওনাকে 10,000 টাকা আমি দিয়েছিলাম, যে কোনো একটা খাত থেকে দিয়েছিলাম। এখন সেই খাতটিতে এই শূন্যতা পূরণ হয়ে গেছিলো, এটা কীভাবে ফিল আপ করবো, আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিলো কোনো মতেই, যখন রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, মাকলুকুন আমাকে বললেন যে ঠিক আছে আপনি আমলটি করতে পারেন।
এই আঙুলটি আপনার তিনটি সিস্টেমে করা যায়। আমি তিনটি সিস্টেম আপনাদেরকে বলে দিব। যদি আপনার ইমার্জেন্সি টাকার প্রয়োজন হয়, যে আপনার সকালে কিস্তির লোক এসে বসে আছে, কি আসবে বা পানাদার আসবে যে আপনার ঘরবাড়ি নিয়ে যাবে বা আপনার সম্মানহানি ঘটবে, আপনি কোনো মতে কিছু করতে পারতেছেন না, সেই ক্ষেত্রে ইমার্জেন্সির জন্য আপনাকে একটি সিস্টেম। আর আরেকটি সিস্টেম হচ্ছে আপনি চান সবসময় আপনার ঘরে টাকা পয়সা আসুক, রিজিক আসুক, দ্বন্দ্বরতা আসুক, টাকা পয়সার বরকত হোক। হ্যাঁ, আপনি 10,000 টাকা, 5,000 টাকা, 6,000 টাকা যাই বেতন পান, এই বেতন দিয়ে যেন আপনার চলাফেরার পরও আরও টাকা থাকে, এরকম একটা বরকত চান, সেটা একটা সিস্টেম। আরেকটি সিস্টেম হচ্ছে আপনি চাচ্ছেন যে আপনি আস্তে ধীরে আল্লাহ তালা আপনার ব্যবসা বাণিজ্য বা টাকা পয়সা সব কিছু আপনার উন্নতি আয় উন্নতি হোক এবং আপনি ধীরে ধীরে আপনার ধনী শ্রেণীতে পরিণত হন এবং একটা সময় আপনি অর্থ সম্পদের মালিক, বেশুমার মালিক বনে যান, এটাও আপনি চাচ্ছেন। সেই ক্ষেত্রে সিস্টেম আরেকটি, এই আমলটি মহান আল্লাহ তালার একটি নূরানি নাম, একটি ইসমে আজম। এই আমলটি করার জন্য আপনাদেরকে আমি বলবো অবশ্যই এটির জন্য আপনাদেরকে এই আমলটি যে আরেকটি মজার বিষয় হচ্ছে আপনাকে নিরামিষের কোনো বাধ্যবাধকতা নেই। যদি আপনি নিরামিষ খেয়ে আমল করেন সেটা আপনার জন্য বেটার, সেটা আপনার জন্য ভালো, পজিটিভ দিক। কিন্তু যদি আপনি সেটি না করেন সো ওয়েল ডান, সেটার জন্য কোনো বাধা নেই, আপনি করতে পারবেন। আর এই আমলটি করতে হলে আপনাকে যে আরবি মাসে যখন দেখবেন যে চাঁদ উঠেছে, আকাশে চাঁদ উঠেছে, যেদিন চাঁদ যেদিনই চাঁদ উঠুক না কেন, সোমবার সোমবার থেকে আপনি আমলটি শুরু করবেন। সোমবারে আপনি 308 বার আল রাজ্জাকু, আল রাজ্জাকু, এই নামটি আল্লাহর ইয়া রাজ্জাকু বা আল রাজ্জাকু যে নামটি, এটিকে আপনি আল রাজ্জাকু 308 বার পাঠ করবেন। আর আমল পাঠকালীন সময় আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না, আপনার ধ্যান জ্ঞান থাকবে ধনী হবার, টাকা পয়সার এবং অর্থ সম্পদ আল্লাহ যে কোনোভাবেই হোক, গায়েবিভাবে হোক, যে কোনো ছেলেকে আপনাকে অর্থ সম্পদের মালিক বানিয়ে দিবে সেই একটা চিন্তা রেখে আপনাকে বসতে হবে। এবং আর অবশ্যই তো দরবারি বেলা থেকে আপনাকে এজাজত নিতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করতে হবে এবং কমেন্ট বক্সে ইয়া আল্লাহ ইয়া মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল আলহামদুলিল্লাহ যাবতীয় শব্দগুলো লিখতে হবে, আপনার আপনার বাবার নাম লিখতে হবে, যে কোনো আমলের জন্য এজাজত একটি অপরিহার্য শর্ত, যে কোনো আমলের জন্য, আর সেটি যে কোনো ধর্মের হতে পারে। এই গেলে একটি পদ্ধতি, আপনি 308 বার করে প্রতিদিন পাঠ করবেন প্রতিদিন। আর আমলটি চলাকালীন আপনার 5 মিনিট 10 মিনিট যতদিন সময় লাগুক আপনি কারোর সাথে কথা বলতে পারবেন না, অন্যদিকে মনোযোগ দিতে পারবেন না। আর আরেকটি সিস্টেম হচ্ছে আমলটিকে আপনাকে 40 দিনের ভিতরে আপনাকে খতম দিতে হবে। 125,000 বারে আমরা জানি খতম হয়ে থাকে, ইসলামিক খতমগুলি 100,000 খতম হয়, 125,000-এ 125,000 বার আপনি 40 দিনের ভিতরে খতম দিবেন। এখন আপনি কত সংখ্যায় পড়বেন সেটি ডিপেন্ড করে আপনার উপরে, আপনি 3 দিন 7 দিন 8 দিন 10 দিন 20 দিন 21 দিন যতদিন আপনি খতম দেন না কেন সেটি আপনার উপরে ডিপেন্ড করে। আপনি 40 দিনের ভিতরে খতম দিলেও ইনশাল্লাহ এটার রেজাল্ট আপনার কাছে চলে আসবে ইনশাল্লাহ। আর যদি ইমার্জেন্সি একদম মারাত্মক সমস্যা, ইমার্জেন্সি মুহূর্তে, ইমার্জেন্সি আমি একটা কথা বলি আপনাকে ভাই, আপনি যদি বড় কোনো কিছু অ্যাচিভমেন্ট করতে চান, বড় কোনো কিছু আপনি অর্জন করতে চান, সেটার জন্য আপনাকে বড় কোনো কিছু কাজ করতে হবে, আপনার হার্ডলি কাজ করতে হবে, পরিশ্রম আপনি যত বেশি করবেন, যে যতটুকু আপনি শ্রম দেবেন সেই অনুযায়ী কিন্তু আপনি দেখা গেছে আপনার মাইনেটা পাবেন। আপনার মেজরিটি জিনিসটা আপনার এরকম থাকতে হবে যে দেখা গেছে আমি এটার জন্য হার্ডলি পরিশ্রম করবো, রাত দিন আপনি এটার জন্য পরিশ্রম করবো। আপনি যেখানে শ্রম বেশি দেবেন সেটার মর্যাদা আপনি বেশি পাবেন বা সেটার আর্থিক দিক দিয়েও আপনি ফল পাবেন, এটাই স্বাভাবিক। আর এই আমলটি আপনার যদি আপনি একদিনের রেজাল্ট পেতে চান, 24 ঘন্টার রেজাল্ট পেতে চান, যে আপনারা এখন একদিনের ভিতরে আপনাকে এত টাকা প্রয়োজন বা কোনো বড় ধরনের সমস্যা, বড় ধরনের আপনার অর্থ সম্পদ প্রয়োজন, তবে আপনাকে বলবো আপনাকে যদিও আমলটি অন্তত কষ্টসাধ্য, আমি বলেই নিচ্ছি যে একদিনের রেজাল্ট পেতে গেলে অন্তত কষ্টসাধ্য, মানে যুদ্ধ জয় করার মতো, মহাভারত জয় করা বা যুদ্ধ জয় করার মতো একটি অবস্থায় আপনাকে নেমে যেতে হবে। আপনি কায় মনে নরম দিলে আল্লাহকে ডাকবেন, আপনি অজু গোসল করে আসা নামাজটি আদায় করা সালাম ফিরানের সাথে সাথে, সালাম ফিরানের সাথে সাথে আল রাজাকু আল রাজাকু আল রাজাকু আল রাজাকু আপনি পাঠ করতে থাকবেন ইনশাল্লাহ। এক রাতে আপনাকে খতম দিতে হবে 100,000 বার, 1,00,000 খতম দিতে হবে। 8 থেকে 10 ঘন্টা সময় আমার লেগেছে, আমি আপনাদের হয়তো আরও 2 ঘন্টা বেশি সময় লাগতে পারে, আপনাদের হয়তো 12 ঘন্টা লেগে যেতে পারে, আমি আমার থেকে 2 ঘন্টা সময় আমি বেশি নিয়ে ধরলাম আপনাদেরকে। আমি যদি ভাই 8 ঘন্টায় পারি, আপনারা কি 10 ঘন্টায় বা 12 ঘন্টায় পারবেন না, 4 ঘন্টা সময় বেশি, তাও তো পারবেন। আপনি যদি আমলটি করাকালীন সময় আপনার ফজরের আজানও দিয়ে ফেলে তারপর আমলটি আপনি ছাড়বেন না, আপনার যতক্ষণ পর্যন্ত 100,000 না হচ্ছে আমলটি আপনি 100,000 বার পাঠ করবেন, আমলটি 100,000 বার পাঠ করার পর তারপর আপনি আমলটি দিকে উঠবেন ইনশাল্লাহ, আপনার এক রাতের ভিতরে টাকার ব্যবস্থা হয়ে যাবে, আল্লাহ চাইতো এক রাতের ভিতরে আপনার সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আর যাদের এত ইমার্জেন্সি সমস্যা না, তারা অন্য বাকি যে কোনো পদ্ধতিগুলো আপনি বেছে নিতে পারেন। আর আমলটি ভাই আমি একটা কথা বলি আপনাদেরকে, পবিত্র আল কোরআনের আয়াত হোক বা মহান আল্লাহ তাআলার আপনার দেখা গেছে নূরানি নামই হোক বা যে কোনো অজিফা হোক, সেগুলো পাঠ করার আগে আপনার গুরুকে ধ্যান করতে হয়, গুরুর চরণ ধ্যান করতে হয়, গুরুর কাছ থেকে
থেকে এজাজত নিতে হয়, এটাই স্বাভাবিক। এখন অনেক ব্যক্তি কমন বক্সে, বিশেষ করে অনেক বলবো না, একজন দুইজন এরকম কিছু ব্যক্তি আছে আমাকে কমন বক্সে লিখেছেন, আমলটি আমি করে দেখেছি বা আপনারা আমার অনলগুলো করেছি, কাজ হয় না। তো আমি তাকে বলবো, ভাই তুমি তো আমার সাথে জীবনে কথাই বলো নাই, প্রথম ফার্স্ট কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে, তুমি আমার কাছ থেকে এজাজত নেওয়ার কোনো প্রয়োজন বোধ করো নাই, তুমি নিজেকে মহাপণ্ডিত ভাবো, তুমি ভাবো যে আমি তো মাদ্রাসার লোক, আমি তো আলেম, আমি তো ঠিক আছে এমন স্টুডেন্ট, আমি তো হাফেজ, তোমার ওইসবের কোনো কিছুর দাম নাই আমাদের এই লাইনে। তোমাকে অবশ্যই ঠিক আছে গুরু এজাজত নিতে হবে, গুরু মানতে হবে এবং দরবারে এজাজত নিতে হবে, না হলে তোমার এই বেয়াদবির জন্য তুমি আরও ধ্বংস হয়ে যাবে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, পাশে